মদ বিক্রির প্রতিবাদ করায় মৃত্যুর হুমকি। মদ্যপানের আসর পরিবেশ নষ্ট করছিল, অকথ্য ভাষায় গালিগালাজ ছিল। নিয়মিত মদ বিক্রি এলাকার মানুষের কাছে দুর্বিষহ করে তুলেছিল চারপাশের পরিবেশকে। তারই প্রতিবাদ করেছিলেন এলাকার সচেতন কিছু যুবক, বাড়ির মহিলারা। প্রত্যুত্তরে জুটল মৃত্যুর হুমকি। ঘটনাস্থল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘর। প্রকাশ্যে রাস্তার পাশে চলে মদ্যপানের আসর। অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্তিপুর স্টেডিয়ামের সামনের এই রাস্তা দিয়ে মহিলা থেকে শিশু কেউই নিরাপদে চলাচল করতে পারে না। এর আগেও একাধিকবার প্রতিবাদে সরব হয়েছিলেন এলাকাবাসী। জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসন, সকলেরই জানার সবকিছু, তা সত্ত্বেও কারোর কোনো হিলদোল নেই। ওই এলাকার পাশে জোড়া কালী বটতলার ববি কলোনিতে রাম ঘোষ এবং হসপিটাল কোয়ার্টার কলোনিতে অরুণ বিশ্বাস নামে দুই ব্যক্তি নিয়মিত মদ বিক্রি করেন। শুধু তাই নয়, সামাজিকভাবে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় সন্ধ্যার পর থেকে। গতকাল ওই এলাকার সচেতন কিছু যুবক, বাড়ির মহিলারা প্রতিবাদ করে। তার ফলস্বরূপ রামদা অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয় ৫-৬ জন দুষ্কৃতী। শিশু মহিলাদের গায়েও হাত দেওয়া হয়, অভিযোগ এলাকাবাসীর। গতকাল রাত 12:30 নাগাদ এই ঘটনা ঘটে। শান্তিপুর থানায় ফোন করে জানানো হয়, কিন্তু পুলিশ আসেনি, এমনটাই অভিযোগ। অবশেষে রাত সকালে পুনরায় মদ বিক্রি শুরু হলে আবারও প্রতিবাদ। তারপর পুলিশ আসে আনুমানিক সকাল 10টা। অরুণ বিশ্বাসের বাড়ি সার্চ করে পুলিশ 6 পেটি মদ উদ্ধার করে বলে জানা গেছে। এছাড়াও এলাকার মানুষ সমবেত হয়ে মাস পিটিশন জমা দেয় শান্তিপুর থানায়। তারা জানায় যথেষ্ট চিন্তায় রয়েছেন। প্রশাসনিক আশ্বাস পাওয়া গেছে রাতের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যেই পুলিশ পাহারা রাখার ব্যবস্থাও করা হয়েছে। তবে আতঙ্কে এখনো সময় কাটতে চাইছে না এলাকাবাসী। আছি রাত্রে খাওয়া দাওয়া করে শুয়েছি, হঠাৎ মেয়েকে ঘুম পাড়াচ্ছি, দেখি আওয়াজ হচ্ছে টিনে দুমদাম। আমাদের ও বলছে কি, দাঁড়াও চুপ করো, কিসের আওয়াজ হচ্ছে। দেখি বাইরে এসে দেখি চেঁচাচ্ছে, আর আমাদের বাড়ি ইট বাস ছুঁড়ে মারছে। আমাদের ও আবার দেখলো বাইরে গাড়িটা আছে, গাড়িটা তুলতে বাইরে এসেছে, ওকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি মেয়েটাকে নিয়ে কোনো রকমে ওকে ধরে টানছি, আর আমাদেরকে বিচ্ছিরি ভাষা দিচ্ছে, আমার শাশুড়ির নামে বিচ্ছিরি ভাষা দিচ্ছে। তারপর আবার ওকে মারতে যাচ্ছে। আমি বলছি ও কি করেছে, যে আমি বলছি কি তুই গেছিস, গিয়ে বলেছিস এখানে মদ খাওয়া হবে না। কিন্তু ও একা ছিল না, 4-5 জন গিয়েই বলেছে যে এখানে মদ খাওয়া হবে না, মদ খাওয়া মানে মন্দিরের পিছনে মাঠে বসে তোরা মদ ঠাদ খাস না, এই কথাটাই বলেছে। এরা কি দীর্ঘদিন ধরে মদ খায়? এখানে দীর্ঘদিন ধরেই মদ খায়। ওরা প্রতিবাদ করলেই কিছু না কিছু এসে করে দিয়ে চলে যায়। আমার 22তে যে গেট পুল করে ভাঙচুর করেছে, গিয়ে রড করতে বাড়ি বাড়ছিল। আমরা ভয়ে লুকিয়েছি, বেরোলে তো মার খাবো, ওই জন্য ভয়ে বেরোয়নি। কি কারণে ওরা মস্তানি করছে? ওরা মদ এনে মদ খাচ্ছে, পাড়ার মধ্যে মদ খাচ্ছে। এই বলতে গেলে মেয়ে ছেলে কলেজে যেতে পারছে না, মেয়ে ছেলে আসতে পারছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। স্কুলে যেতে লাগলে টোনটিং কাটছে ইয়ং মেয়েদেরকে, প্রত্যেক গেলে ইয়ং মেয়েদের টোনটিং কাটছে। এবার আমরা বলেছি তাকে এখানে মদ খাবি না, এটা হচ্ছে আমাদের মেন অপরাধ, আর কোনো অপরাধ নেই, একটাই অপরাধ। দিন ধরে এরকম মদের কারবার করে, এদের বারবার এদের নিষেধ করা সত্ত্বেও এখানে নানান নোংরা ভাষা, মেয়েছেলা রাস্তাতে অশ্লীল ভাষা বলে। আর দ্বিতীয় কথা, পাড়ার মধ্যে ঢুকে মাতলামি, রাত দুপুরে ভাঙচুর করেছে। গতকাল পুলিশকে যাই দেওয়া হয়েছে, পুলিশ এর সম্বন্ধে এখনও কালকে রাউন্ডে আসি, আজকে বর্তমানে আপাতত এখন পুলিশ এসছেন, আমাদের নিরাপত্তা দিতে চাইছেন যে আপনারা চুপচাপ থাকুন, আমরা দেখছি। এরপরেও যদি পুলিশ স্টেট না নেয়, পরে আপনারা যা খুশি। বিক্রি করার যে মানে একটা নিয়ম তো আছে সরকারি, তো সেই নিয়ম বাদ দিয়ে কেউ অবৈধভাবে বিক্রি করার অপরাধ জানতেন সেটা না? আমি ওসব বুঝিও না, আমি জানি। তো এলাকার মানুষ বলছে অনেকদিন ধরে আপনারা বিক্রি করেন এবং এখান থেকে খাওয়ার পরে গিয়ে অশান্তি হচ্ছে। দাদা দেখো শোনো, এখান থেকে খাওয়ার পরে না, নানান জিরা বিক্রি হয়, ঠিক আছে, নানান জিরা বিক্রি হয়, নানান জিরাতে নেয়। আমাদের এখানে বিক্রি হয় বলে আমাদের এখান থেকে নেয় না, ঠিক নেই বুঝছো, নানান জিরা বিক্রি নেয় না, খাই আমরা না বিক্রি করি, তাই তো সেখান থেকে অন্য জিরা খাই, তো তাই তো অন্য জিরা ঝামেলা তো করতেই পারে। আচ্ছা, পুলিশ কি জানতো এই যে আপনারা বিক্রি করেন এটা? না মনে হয় নাকি, হ্যাঁ মনে হয়, জানি না, কেন বলতে পারবে না। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট।